মুখ্যমন্ত্রী হওয়ার পিছত প্রথমবারলৈ ধুবুরীত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ধুবুরীর ভিন্ন পূজা মণ্ডপত মা দুর্গার আশীষ ললে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। পরিদর্শন করলে বগরীবাড়ী মা মহামায়া মন্দির, গৌরীপুরের রাজবাড়ী গণেশ হাকরা মন্দির। কোভিড বিরতির পিছতেই রাজ্য পালন করেছে দুর্গতিনাশিনী মা দুর্গার আরাধনা। অত্যাধিক জাক জমকতা নোহাক পালন করা হয়েছে মা দুর্গার পূজা। এইবারও দুর্গাপূজার সময়ত কামরপা বিরতি লওয়া নাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পূজার প্রথম দিনটোরপরাই মুখ্যমন্ত্রীগৰাকী দিসপুরপরা আতরি রাজ্যের ভিন্ন প্রান্তর জনতার কাষত উপস্থিত হয়েছেগৈ। বুধবারে মুখ্যমন্ত্রীগৰাকী ধুবুরীত উপস্থিত হয়। মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করার পিছত প্রথমবার দুদিনিয়া কার্যসূচী উপস্থিত হয় ধুবুরী জেলাত। ধুবুরীর পানবাড়ি বিএসএফ ক্যাম্পত বিশেষ হেলিকপ্টারে অবতরণ করে বগরীবাড়ি মা মহামায়া মন্দির দর্শন করে। ইয়ার পিছতে মুখ্যমন্ত্রীগৰাকী বগরীবাড়ি পূজা মণ্ডপ, গৌরীপুরের ঐতিহাসিক রাজবাড়ী আর গণেশ হাকরা মন্দিরের পূজাথলী পরিদর্শন করে। বুধবারের ভ্রমণসূচীর কালচোয়াত ঐতিহাসিক বগরীবাড়ী মা মহামায়া মন্দির কর্তৃপক্ষের গেস্ট হাউস বিদ্যুতীকরণ, খোয়া পানির ব্যবস্থা করার আহ্বানের প্রতি যোগাত্মক সঁহারি প্রদান করা পরিলক্ষিত হয়। ধুবুরীর আবর্ত ভবন বুধবারের নিশাটো কটাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে তামার হাট ভ্রমণ করে ধুবুরী মেডিকেল কলেজ পরিদর্শন করে। অন্যহাতে দ্বিতীয় দিনার কার্যসূচী রূপে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টেগ বাহাদুর গুরুদ্বারও পরিদর্শন করব। ইফালে পূজা বলে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বাসগৃহ দুয়ে পাক মারিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মহাসপ্তমীত এদিনিয়া ভ্রমণসূচী শিলচরলে গৈছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই সময়সাত বুধবারে পা বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর শিলচর বাসগৃহত এপাক মারে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। খুব ভাল লাগিলে দিনটো। মই পুনৰবাৰ বৰাক উপত্যকা ৰাইজক, অসমবাসী ৰাইজক শাৰদীয় দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা জনাইছোঁ। মই এটা কথাই ক'ম যে আমি যাতে সকলোৱে ভেকচিন লওঁ আৰু চৰকাৰে যি নিয়ম বনাই দিছে সেই নিয়মটো মানি চলাৰ চেষ্টা কৰিম। ধুবুরীর পর অলিউল ইসলাম আর শিলচরের পর বিজিত দাসর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম অসম।